তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ গত 6 মাস ধরে লকডাউন পড়ালেখা সব বন্ধ বাসা থেকে বারবার বিয়ের প্রেসার দিচ্ছে আমি বিয়ে করব না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে দুইবার ছেলে পক্ষ দেখতে আসছে আমি রাজি হইনি আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি তুমি কি বলছো বিয়ে হয়ে যাবে মানে আমার তো মাথা কাজ করতেছে আমি কি করব আমার বল আমি তোমার বাসায় গিয়ে কথা বলবো তুমি কি কথা বলবা তুমি এখন স্টুডেন্ট তাহলে আমি আমি কি করব আমি তো কিছু বুঝতেছি না আমার কি করার আছে আর